তো আপনাকে যদি কেউ বলে যে 1500 টাকার মধ্যে কোন সাউন্ড বারটি সবচাইতে বেস্ট বাজেট সাউন্ড বার, তখন আপনি কোন সাউন্ড বারটি তাকে সাজেস্ট করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 3টি সাউন্ড বার যেগুলির প্রাইস একদম 1500 টাকা, অর্থাৎ 1500 রুপিজের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক সেই 3টি সাউন্ড বার কী কী। তো প্রথমে আমার কাছে রয়েছে ব্লাউপাঙ্ক SBA20 16W সাউন্ড বার। এরপর রয়েছে জেব্রোনিক্স জেব ভিটা প্লাস 16W ব্লুটুথ স্পিকার, এবং রয়েছে প্রোট্রনিক্স ডেসিবেল 21 10W ব্লুটুথ স্পিকার। তো আজকের ভিডিওটিতে আপনারা পাবেন এই 3টি স্পিকারের সম্পূর্ণ কম্পারিজম এবং সাউন্ড টেস্টের ভিডিও। তো প্রথমত আমি এই 3টি স্পিকারে কী কী স্পেসিফিকেশানস আছে এবং তাদের ফিজিক্যাল ওভারভিউ বা কী কী, তো সেগুলি আমি আপনাদেরকে বলবো, এবং এরপর এই 3টি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো। তো আজকের ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি কিন্তু একটি বেস্ট ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো একদম প্রথমে আমি যে সাউন্ড বারটির কথা আপনাদেরকে বলবো সেটা হলো ব্লাউপাঙ্ক SBA20 16W ব্লুটুথ স্পিকার। তো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো এই স্পিকারটির একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন ব্লাউপাঙ্কের লোগো, এছাড়া থাকছে একটি এলইডি ডিসপ্লে, এছাড়া আপনারা স্পিকারটিতে পাচ্ছেন ডুয়েল স্পিকার এবং ডুয়েল উফারের সঙ্গে। এছাড়া স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন টোটাল 4টি বাটন, মোড বাটন, ভলিউম মাইনাস বাটন, ভলিউম প্লাস বাটন, এবং পাচ্ছেন প্লে এবং পজ বাটন। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন DC 5V নর্মাল চার্জিং পোর্ট, থাকছে অক্স পোর্ট, USB পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট, এবং পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন। এছাড়া স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, এটা সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের তৈরি এবং একটা ম্যাট ফিনিশের সঙ্গে কিন্তু স্পিকারটিকে দেখতে পাবেন, এবং এই স্পিকারটি কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এছাড়া স্পিকারটির স্পেসিফিকেশনের কথা যদি বলা যায়, তো এই স্পিকারটিতে আপনারা ব্লুটুথ ভার্সন পাচ্ছেন 5.0, ওয়্যারলেস রেঞ্জ পাচ্ছেন আপনারা 10 মিটার, এছাড়া সাউন্ডবারটির মধ্যে আপনারা ইনবিল্ট ব্যাটারি পাচ্ছেন 2000 mAh, এছাড়া আপনারা সাউন্ডবারটির চার্জিং টাইম পাচ্ছেন 2.5 থেকে 3 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম পাচ্ছেন 7 ঘন্টা। এছাড়া এই সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন TWS ফাংশন, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তো এই ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনারা দুটি স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। এছাড়া আপনারা স্পিকারটিতে পাচ্ছেন USB, অক্স এবং TF কার্ডের সুবিধা। তো এই সাউন্ডবারটির প্রাইসের কথা যদি বলা যায়, তো অ্যামাজনে আপনারা এই সাউন্ডবারটি পাবেন মাত্র 1399 টাকায়। তো এরপর আমি যে সাউন্ডবারটির কথা আপনাদেরকে বলবো, এটা হলো জেব্রোনিক্স জেব ভিটা প্লাস 16W স্পিকার। তো এটা কিন্তু মোস্ট পপুলার একটি স্পিকার। তো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন জেব্রোনিক্সের লোগো, এছাড়া আপনারা পাচ্ছেন ডুয়েল স্পিকার এবং সিঙ্গেল সাব উফারের সঙ্গে, এছাড়া পাচ্ছেন একটি 99 LED স্ক্রিন। তো এই স্পিকারটির একদম রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত পোর্টস এবং বাটনগুলি। তো প্রথমে আপনারা পাচ্ছেন মোড বাটন এবং পাওয়ার অন অফ বাটন, এরপর আপনারা পাচ্ছেন প্লে এবং পজ বাটন এবং FM স্ক্যান বাটন, এরপর পাচ্ছেন আপনারা ভলিউম প্লাস বাটন এবং পাচ্ছেন ভলিউম মাইনাস বাটন, এছাড়া আপনারা পাচ্ছেন DC 5V নর্মাল চার্জিং পোর্ট, পাচ্ছেন TF কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, USB স্লট, অক্স পোর্ট, এবং পাচ্ছেন আপনারা LED ইন্ডিকেটর সঙ্গে ইনবিল্ট মাইক। এছাড়া এই সাউন্ডবারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো এটা সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের তৈরি এবং একটা গ্লসি ফিনিশ কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে পেয়ে যাবেন। তো প্রাইসের কথা যদি বলা যায়, আপনারা এই সাউন্ডবারটি অ্যামাজনে পাবেন মাত্র 1700 টাকায়। তো এটা স্পেশাল এডিশনের সাউন্ডবার বলে আপনারা এটার দাম পাবেন 1700 টাকা। আপনারা যদি ব্ল্যাক বা অন্য কালার চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1500 টাকার মধ্যে স্পিকারটি পেয়ে যাবেন। তো সাউন্ডবারটির স্পেসিফিকেশনের কথা যদি বলা যায়, তো আপনারা সাউন্ডবারটিতে ব্লুটুথ ভার্সন পাবেন 5.0 সঙ্গে, এছাড়া চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 3.5 আওয়ার্স, অর্থাৎ 3.5 ঘন্টার মতো, এবং প্লেব্যাক টাইম আপনারা পাবেন 12 আওয়ার্স অ্যাট 50% ভলিউমে। তো আপনারা যদি 1250% ভলিউম দিয়ে ইউজ করেন, তবে কিন্তু 12 ঘন্টা সাউন্ডবারটিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন TWS ফাংশন, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তো এই ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সাউন্ডবারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। এছাড়া এই সাউন্ডবারটি পাচ্ছেন আপনারা 16W, অর্থাৎ 16W সঙ্গে। এছাড়া এই সাউন্ডবারটিতে আপনারা ইনবিল্ট ব্যাটারি পাচ্ছেন 2000 mAh, এছাড়া আপনারা পাচ্ছেন অক্স ইনপুট, USB ইনপুট, থাকছে মেমোরি কার্ড স্লট, FM রেডিও, কল ফাংশন, বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি, এবং পাচ্ছেন আপনারা মিডিয়া ভলিউম কন্ট্রোল। তো সব শেষে আমি আসছি মোস্ট বিউটিফুল প্রোট্রনিক্স ডেসিবেল 21 এই সাউন্ডবারটিতে।
তো প্রথমে এই সাউন্ডবারটির নজর কেড়ে নেয় RGB LED লাইটের জন্য। তো একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন RGB, দুটি RGB LED লাইট, এছাড়া পাচ্ছেন আপনারা প্রোট্রোনিক্সের লোগো, থাকছে ডুয়েল স্পিকার এবং ডুয়েল সাব উফারের সঙ্গে। তো এই সাউন্ডবারটির একদম টপে আপনারা পাচ্ছেন টোটাল চারটি বাটন। তো এখানে আপনারা পাচ্ছেন ভলিউম মাইনাস বাটন, প্লে এবং পজ বাটন, ভলিউম প্লাস বাটন এবং পাচ্ছেন পাওয়ার বাটন। তো এই সাউন্ডবারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন সমস্ত পোর্টস এবং বাটনগুলি। তো এখানে আপনারা পাচ্ছেন ইনবিল্ট মাইক, থাকছে অক্স পোর্ট, চার্জিং এলইডি ইন্ডিকেটর, এবং এই সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন টাইপ সি ফাস্ট চার্জিং পোর্ট, থাকছে মেমোরি কার্ড স্লট এবং পাচ্ছেন আপনারা USB স্লট। এছাড়া সাউন্ডবারটির ডিজাইনের কথা যদি বলা যায়, তো এটা সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের তৈরি এবং পুরোটাই আপনারা পাবেন ম্যাট ফিনিশের সঙ্গে। এই সাউন্ডবারটিতে কিন্তু আপনারা কোনো গ্লজি ফিনিশ পাচ্ছেন না, এই কারণে কিন্তু স্পিকারটির বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট বেটার বলে মনে হয়েছে। এছাড়া এটা একদমই পোর্টেবল এবং ওয়ান হ্যান্ডেড একটি সাউন্ডবার। তো এই সাউন্ডবারটির প্রাইসের কথা যদি বলা যায়, তো অ্যামাজনে আপনারা এই সাউন্ডবারটি পাবেন মাত্র 1499 টাকায়। তো এই সাউন্ডবারটির স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায়, তো এই সাউন্ডবারটিতে আপনারা পাওয়ার আউটপুট পাচ্ছেন 10 ওয়াট, ব্লুটুথ ভার্সন পাচ্ছেন 5.0 সঙ্গে। স্পেশাল ফিচার্সে আপনারা পাচ্ছেন দুটি RGB LED লাইট। ওয়্যারলেস রেঞ্জ আপনারা সাউন্ডবারটিতে পাবেন 10 মিটার। সাউন্ডবারটিতে আপনারা ইনবিল্ট ব্যাটারি পাচ্ছেন 1800 mAh এর। সাউন্ডবারটিতে আপনারা পাচ্ছেন ভলিউম কন্ট্রোল এবং এই সাউন্ডবারটির চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 2.5 আওয়ার্স এবং প্লেব্যাক টাইম পাচ্ছেন 7 to 8 আওয়ার্স। তো এরপর আমি সাউন্ডবারগুলির সাউন্ড কোয়ালিটি চেক করবো। তো ততক্ষণে আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনি সেটা দেখতে পান। তো প্রথমেই আমি যে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো সেটা হলো ব্লাউপাঙ্ক SBA20 16 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার। এরপর আমি যে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো সেটা হলো জিব্রোনিক্স জেব ভিটা প্লাস আর 16 ওয়াট সাউন্ডবার। একদম শেষে আমি যে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করব সেটা হলো মোস্ট বিউটিফুল প্রোট্রোনিক্স ডেসিবেল 21 আর 10 ওয়াট ব্লুটুথ সাউন্ডবার। Yeah.
এখন আমি দাঁড়িয়ে আছি সেই কঠিন মুহূর্তে, যে মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই তিনটির মধ্যে কোন স্পিকারটি বা কোন সাউন্ড বারটি সবচাইতে বেস্ট বাজেট ব্লুটুথ সাউন্ড বার। সাউন্ড বার তিনটির স্পেসিফিকেশন বলুন, সাউন্ড কোয়ালিটি বলুন, বিল্ড কোয়ালিটি বলুন, এতটাই ক্লোজ যে বলাই মুশকিল এই তিনটি সাউন্ড বারের মধ্যে কোনটি সবচাইতে বেস্ট বাজেট সাউন্ড বার। তো প্রথমে আমি আসি ব্লাউপাঙ্কের SBA20 এই সাউন্ড বারটিতে। তো এই সাউন্ড বারটির কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন ক্রিস্টাল ক্লিয়ার, লাউড এবং খুব সফট সাউন্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই সাউন্ড বারটি পাবেন। এছাড়া বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্টই বেটার। তো এরপর আমি আসছি জেব্রোনিক্স জেব ভিটা প্লাস স্পিকারটিতে। তো স্পিকারটি সম্পর্কে বলার কিছুই নেই নতুন করে, তো যথেষ্টই বেটার সাউন্ড কোয়ালিটির সঙ্গে আপনারা এই স্পিকারটি পাবেন। তো একদম সব শেষে আমি যে সাউন্ড বারটির কথা বলছি বা যে স্পিকারটির কথা বলছি সেটা হলো প্রোট্রনিক্স ডেসিবল 21 এই সাউন্ড বারটি। তো এই সাউন্ড বারটির প্রথমেই যে নজর কাড়া যে ডিজাইনটা আপনারা পাবেন সেটা হলো দুটি 8GB LED লাইট। এছাড়া এর সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্টই বেটার আপনারা পাবেন, পাচ্ছেন ডিপ ব্যাস ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা এই সাউন্ড বারটিকে দেখতে পাবেন। তো আমার কাছে কিন্তু পার্সোনালি এই সাউন্ড বারটি সবচাইতে বেস্ট বাজেট ব্লুটুথ সাউন্ড বার বলে মনে হয়েছে এবং এর প্রাইস আছে একদম 1500 টাকার মধ্যে। তো আমার কাছে কিন্তু এই সাউন্ড বারটি সবচাইতে ভালো লেগেছে। তো নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের এই তিনটি সাউন্ড বারের মধ্যে কোন সাউন্ড বারটি সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।